প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রেশন কার্ডের জন্য 14 নম্বর ফর্ম আপনারা কীভাবে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করবেন। তো 14 নম্বর ফর্ম আপনারা কীভাবে কোথায় পাবেন সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি। এবং 14 নম্বর ফর্ম কিন্তু ফিল করলেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন যে আপনারা এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের দুয়ারের যে সরকার ক্যাম্প রয়েছে সেখানেও আপনারা জমা দিতে পারেন। এবং আপনার যে খাদ্য দপ্তর রয়েছে আপনার ব্লকের আন্ডারে, ঠিক আছে, সেই ব্লকের আন্ডারে যে খাদ্য দপ্তর রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা সেই খাদ্য দপ্তরে গিয়েও কিন্তু আপনারা অফিসে গিয়েও জমা দিতে পারেন। তো কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো যে সমস্ত মেয়েদের বিয়ে হওয়ার পর আপনারা কিন্তু নতুন পরিবারে যখন আপনারা চলে যান, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কীভাবে আপনারা সেই সমস্ত রেশন কার্ডগুলো আপনারা নতুন পরিবারে নিয়ে আসবেন। এবং এমন কিছু পরিবার রয়েছে, অনেক বড় পরিবার, আপনারা চাইছেন যে আপনারা আপনাদের রেশন কার্ডগুলোকে সেপারেট করতে, অর্থাৎ শিফট, নিউ একটা ফ্যামিলি তৈরি করতে চাইছেন আপনারা, ঠিক আছে। তো তাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক বড় পরিবার রয়েছে, আপনারা নতুন একটা আলাদা একটা ফ্যামিলি করতে চান, নিউ ফ্যামিলি করতে চান, তাদের জন্যও আজকের এই ভিডিওটি, অর্থাৎ 14 নম্বর ফর্ম আপনাদেরকেও ফিল আপ করতে হবে। এবং যে সমস্ত মেয়েদের আপনাদের বিয়ে হয়ে গেছে, এবং আপনারা যারা, যে সমস্ত মহিলারা আপনারা রয়েছেন, এখনও পর্যন্ত আপনারা রেশন কার্ড আপনাদের যে হাজব্যান্ড বা আপনার যে নতুন যে অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু এখন আপনাদের রেশন কার্ডগুলোকে নিয়ে আসেননি। তো আপনারা কীভাবে সেই রেশন কার্ডগুলোকে নিয়ে আসবেন এবং 14 নম্বর ফর্ম ফিল করতে হবে, আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিলাম যে 14 নম্বর ফর্ম কিন্তু আপনাকে ফিল করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে আপনার 14 নম্বর ফর্ম কোথায় পাবেন, কীভাবে আপনারা ফিল করবেন। আপনারা মোবাইল থেকে কিন্তু সেই 14 নম্বর ফর্ম ডাউনলোড করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটাই দেখিয়ে দেবো। তো প্রথমত, নতুন পরিবারে হস্তান্তরিত করার জন্য কোনো ব্যক্তির যে আবেদনপত্র, সেই আবেদনপত্র যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রথম পেজ রয়েছে, সেই পেজে এখন আমি রয়েছি। তো প্রথমত অ্যাপ্লিকেশন যে সেকশন এ রয়েছে, তো সেকশন এতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকান্টের যে নেম, ঠিক আছে, সম্পূর্ণ সঠিকভাবেই কিন্তু আপনারা ফর্মগুলোকে ফিল করবেন। তো অ্যাপ্লিকান্টের যে নেম, সেই নেমটা কিন্তু প্রথমত আপনাকে দিতে হবে, এবং সবগুলোই আপনারা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবেন, যাতে কোনো রকম কোনো প্রবলেম বা সমস্যায় আপনাদেরকে পরবর্তী সময়ে যাতে না পড়তে হয়, অর্থাৎ কোনো কারণে যদি ভুল হয় তাহলে কিন্তু সেই ভুল আপনাকেই শোধরাতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে আপনারা সেই ফর্মগুলোকে ফিল করবেন এবং রিভেরিফাই, অর্থাৎ রিচেক করার পরেই কিন্তু আপনারা সেই আপনার যে অফিস রয়েছে, খাদ্য দপ্তরের অফিস বা অথবা আপনার দুয়ারে সরকারের যে ক্যাম্প রয়েছে সেখানে গিয়েও আপনারা কিন্তু জমা দিতে পারেন খুব সহজেই। তো প্রথমত আপনাকে যেটি করতে হবে, অ্যাপ্লিকান্টের যে নেম, সেই অ্যাপ্লিকান্টের নাম আপনারা এখানে দিয়ে দেবেন সঠিকভাবে, এবং সম্পূর্ণ আপনাদের যে ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড রয়েছে, সেইখানে দেখেই কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকান্টের নামটা এখানে দিয়ে দেবেন, অ্যাপ্লিকান্টের নাম অর্থাৎ আবেদনকারীর নাম, ঠিক আছে। তো যে সমস্ত মহিলারা আপনারা আপনাদের যে রেশন কার্ড, আপনি আপনারা রেশন কার্ডগুলোকে আপনাদের ফ্যামিলিতে নিয়ে আসতে চাইছেন, তারাও কিন্তু খুব সহজেই আপনাদের এই ফর্মটিকে ফিল করে কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডগুলোকে নতুন ফ্যামিলির সাথে যুক্ত করতে পারেন। এবং যে সমস্ত পরিবারগুলো অনেক বড় পরিবার রয়েছে, আপনারাও কিন্তু নতুন পরিবার, বা আপনারাও কিন্তু নতুন পরিবার একটা তৈরি করে সেখানেও কিন্তু আপনারা নিউ ফ্যামিলি তৈরি করে কিন্তু আপনারা আপনাদের নতুন একটা পরিবার তৈরি করতে পারেন বা শিফট হতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত অ্যাপ্লিকান্টের নেমটা দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির রেশন কার্ড আপনার রয়েছে, অর্থাৎ রেশন কার্ড টাইপ যেটা রয়েছে, ঠিক আছে, রেশন কার্ড টাইপ, তো আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির যে অপশানগুলো রয়েছে, যেমন AAY রয়েছে প্রথম অপশান, যদি AAY হয় তাহলে প্রথম অপশানে আপনি রাইট দিয়ে দেবেন, যদি PHH হয় তাহলে PHH আপনারা ক্লিক করে দেবেন বা এখানে রাইট চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তো আপনার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটাই কিন্তু আপনারা এখান থেকে বেছে নেবেন। তার পরবর্তী যে অপশান রয়েছে, আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসটাই আপনারা দেখিয়ে দিই, রেশন কার্ড যে নাম্বার রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটা আপনারা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন, আপনার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেখানেই কিন্তু রেশন কার্ড নাম্বার রয়েছে, এবং SPHH এইভাবে কিন্তু রেশন কার্ড নাম্বার রয়েছে। তারপরের যে নাম্বারগুলো রয়েছে রেশন কার্ডে, সেই রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে যেটি করতে হবে আপনাকে, যে আপনি তার পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটাই আমি আপনাদের বলে দিই। তো আপনারা অবশ্যই সঠিকভাবেই কিন্তু ফর্মটিকে ফিল করবেন, এবং কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন পরবর্তী যে অপশানটি রয়েছে, পরবর্তী যে অপশান রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেশন উইথ দ্য মেম্বার হুজ ডিটেলস গিভেন বিলো বলে একটা অপশান রয়েছে। তো এখানে তার সাথে, অর্থাৎ নিচের যে অপশানটি রয়েছে, অর্থাৎ সেকশন যে বি রয়েছে, সেই সেকশন বি এর যে ব্যক্তিটি রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটাকে দিতে হবে। তো ওই হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কি রিলেশন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এবং হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার যে সম্পর্ক,
সেটা আপনাকে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন তার পরের অপশনটাও রয়েছে রিলেশনস উইথ HOA অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলিতে যখন আপনারা যাবেন সেই নতুন ফ্যামিলির যে হেড রয়েছেন তার সাথে আপনার কী সম্পর্ক সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, পরবর্তী যে অপশন রয়েছে। ঠিক আছে, তো আপনারা এখানে সঠিকভাবে এগুলো ফর্মগুলোকে ফিল করবেন, নাহলে কিন্তু পরবর্তী সময়ে প্রবলেমে পড়তে পারেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে রিলেশনটা আপনারা দেবেন, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সেই হেড অফ দ্য ফ্যামিলির দেবেন, এবং আপনি পরের যে রিলেশনটা দেবেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা আপনি যে নতুন ফ্যামিলিতে চলে যাচ্ছেন সেই নতুন ফ্যামিলির যে হেড রয়েছেন আপনারা কিন্তু ডিজিটাল রেশন কার্ডগুলো চেক করে দেখবেন বা ডিজিটাল রেশন কার্ডগুলো দেখবেন সেখানে যে হেড রয়েছে ওনার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা কিন্তু এখানে দেবেন। এই দুইটাই অপশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ঠিক ভালোভাবে এখান থেকে দেখে নেবেন। প্রথম যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি সেটা এখান থেকে দিয়ে দেবেন, এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে নতুন ফ্যামিলিতে যখন আপনি যাচ্ছেন সেই নতুন ফ্যামিলির যে হেড রয়েছেন তার সাথে কী সম্পর্ক সেটা এখানে দিয়ে দেবেন। তাহলে দুটাই সম্পর্কে এখানে আপনারা সঠিকভাবে ফিল করে দেবেন। তারপরে পরবর্তী যে অপশান রয়েছে আপনারা অবশ্যই এখানে বি নাম্বার সেকশনে আপনারা চলে যাবেন, এ নাম্বার সেকশনের যে সমস্ত ডিটেলসগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন বি নাম্বার সেকশন, এবং বি নাম্বার সেকশনে যে হেড রয়েছেন আপনার ফ্যামিলির যে হেড রয়েছেন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমত আপনাকে সেই হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস অর্থাৎ এখানে প্রথমত আপনাকে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা এখানে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, বা মিডিল নেম থাকলে অবশ্যই মিডিল নেম দেবেন। তো এটা দেওয়ার পরে ওনার যে কার্ড টাইপ রয়েছে অর্থাৎ ওনার যে কার্ড রয়েছে সেই কার্ডের যে ক্যাটাগরি রয়েছে PHH বা SPEE যেটা হবে সেটা এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে রাইট মেরে দেবেন। ঠিক আছে, তার পরবর্তী রয়েছে যে রেশন কার্ড যে নাম্বার সেই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির পরিবারের যে প্রধান রয়েছেন তার যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বার কিন্তু তার পরবর্তী যে অপশান রয়েছে সেইখানে আপনাকে সঠিকভাবে ফিল করে দিতে হবে। ওইটা দেওয়ার পরে আপনাকে যেটা রয়েছে সেকশন সি নাম্বার অর্থাৎ আমরা সেকশন এ এবং সেকশন বি শেষ করার পরে সেকশন সিতে কিছু এখানে রিজনস অফ শিফটিং অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেকশন যে সি নাম্বার রয়েছে সেই সেকশন সি নাম্বারে যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে কী কারণে আপনি সেই নতুন পরিবারে চলে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে, তো প্রথম যে অপশানটি রয়েছে ম্যারেজ অর্থাৎ বিয়ের পরে আপনি বিয়ের পর আপনি যদি বিয়ে হওয়ার পর আপনি যদি আপনার ফ্যামিলিতে অ্যাড হন নতুন ফ্যামিলিতে আপনি চলে যান সে যে রেশন কার্ড রয়েছে সেটা আপনি ট্রান্সফার করে নিতে চাইছেন বিয়ের পর, তাহলে প্রথম যে অপশানটি রয়েছে এক নম্বর, ঠিক আছে, সেটাতে আপনারা প্রথম যে অপশান রয়েছে তাহলে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে এক নাম্বার যে প্রুফ অফ ম্যারেজ ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ বিয়ের যে সার্টিফিকেট রয়েছে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন আপনাকে দিতে হবে, অথবা আপনি যে সেই ব্যক্তির সঙ্গে আপনার যে সম্পর্ক ফ্যামিলির যে সম্পর্ক, ঠিক আছে, রিলেশনশিপ সেটা আপনাকে এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ ম্যারেজের যে বিয়ের যে আপনার যে সেখানে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আপনি যে বিয়ে আপনার বিয়ে হওয়ার পর আপনি সেই ফ্যামিলিতে চলে যাচ্ছেন তার একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবার অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই সমস্ত ম্যারেজ সার্টিফিকেট কিন্তু অনেকের ক্ষেত্রে নেই, তো আপনারা অবশ্যই আপনাদের যে পঞ্চায়েত এবং প্রধান রয়েছেন আপনার যে পঞ্চায়েত লেভেলের হলে আপনারা দেখবেন যে আপনার পঞ্চায়েত প্রধান থেকে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে অবশ্যই নিতে হবে, যাতে এখানে ওই সমস্ত সার্টিফিকেটে কিন্তু অবশ্যই মেনশন করা থাকবে, ঠিক আছে, যে আপনার শিফটিং আপনি যে পরিবারের নতুন পরিবারে আসছেন, ঠিক আছে, তার কারণটা এখানে ওখানে উল্লেখ করে দেওয়া থাকবে যে বিয়ে হওয়ার কারণে বা ওনার হাজব্যান্ডের যে ঠিকানা রয়েছে সেখানে আপনি কিন্তু সেই ফ্যামিলি নতুন ফ্যামিলিতে জয়েন করছেন, এই সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে সার্টিফিকেট নেবেন। এবং যে সমস্ত মহিলাদের আপনারা আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তাদের কোনো আপনার যে ম্যারেজ সার্টিফিকেট সেটাই আপনারা কিন্তু জেরক্স কপি আপনারা জমা দেবেন। এবং অবশ্যই দুই নম্বর অপশান ডিভোর্স হওয়ার পরেও কিন্তু আপনারা দেখবেন যে ডিভোর্স হওয়ার পরে আপনারা কিন্তু ওই নতুন ফ্যামিলিতে চলে যান, অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে যখন আপনারা অন্য ফ্যামিলিতে চলে যান তো সেক্ষেত্রে কিন্তু ওই ডিভোর্সের যে সার্টিফিকেট রয়েছে সেইটা কিন্তু আপনাকে দিতে হবে। আর তিন নম্বর যে অপশান রয়েছে সেটা হচ্ছে যে আদার্স কোনো যদি কারণে আপনি নতুন ফ্যামিলিতে যেতে চাইছেন, ঠিক আছে, তো তার জন্য একটা ডিক্লারেশন উইথ সিগনেচার তার জন্য একটা নতুন একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে দিতে হবে যে আপনি কেন নতুন ফ্যামিলিতে চলে যাচ্ছেন, সেই হিসাবে একটা ডিক্লারেশন এবং তার সাথে সিগনেচার, ঠিক আছে, অফ দ্য মেম্বার অফ দ্য নিউ ফ্যামিলি
নিডেড, ঠিক আছে, যে নতুন ফ্যামিলিতে আপনি যোগ করছেন তার জন্য একটা ডিক্লারেশন এবং সেখানে কিন্তু একটা সিগনেচার। তো তার পরবর্তী যে অপশানগুলো রয়েছে, সেকশন ডি নাম্বার সেকশন রয়েছে। এবার সেকশন যে ডি নাম্বার রয়েছে সেটাকে আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ফিল করতে হবে। রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস, সেকশন ডি নাম্বারে যেটা রয়েছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা কমিউনিকেশন ডিটেলস, যোগাযোগের যে ডিটেলস সেটা আপনাকে দিতে হবে। তো প্রথম যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে প্রাইমারি মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে যে সমস্ত জায়গাগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনাকে সেগুলোকে কিন্তু ফর্ম ফিল করতেই হবে। তারপরে সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনারা দেবেন, আর যদি না থাকে আপনারা ছেড়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে কিন্তু তার পরবর্তী যে অপশান রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না হলে আপনারা ছেড়ে দেবেন। তো যাদের এই সমস্ত কিছু আছে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন, তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু SMS এর মাধ্যমে সমস্ত ডিটেলসগুলো সেখানে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত কিছু দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, সেখানে প্রাইমারি যে মোবাইল নাম্বার, তো প্রত্যেকেরই মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই দিয়ে দেবেন। তার পরবর্তী যে সেকশন ই নাম্বার রয়েছে সেই সেকশন ই নাম্বারে আপনারা এবার চলে যাবেন। এবার নতুন যে ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, তো সেকশন যে ই নাম্বার রয়েছে এবং সেকশন ই নাম্বারে দেখতে পাচ্ছেন সমস্ত যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে তাদের সমস্ত আধার ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলস সেটা আপনাকে দিতে হবে এবং ডিজিটাল রেশন কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং তার সাথে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, জেরক্স কপি আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ফ্যামিলির যে যে সমস্ত যে যে সমস্ত মেম্বারগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত মেম্বারগুলোর কিন্তু এখানে আধার কার্ডের ডিটেলস এবং তার ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস আপনাকে দিতে হবে। তো প্রথম যে মেম্বার রয়েছে এখানে এক নাম্বার রয়েছে, ঠিক আছে, প্রথম যে মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম মেম্বারের নাম এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, অর্থাৎ হেড অফ ফ্যামিলি প্রথম মেম্বারের নাম এখানে দিয়ে দেবেন। তারপরে তার যে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার রয়েছে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন সঠিকভাবে। তার পরবর্তী অপশান রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে, যেটা ক্যাটাগরি আপনার হবে সেই বা সেই পরিবারের যে ক্যাটাগরি হবে প্রথম মেম্বারে সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনারা রাইট ক্লিক করে দেবেন। তার পরবর্তী যে অপশান রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে ডিজিবিলিটি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হন তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে কিন্তু আপনার নো যে অপশানটি রয়েছে এই নো এর অপশানে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন বা এখানে আপনারা রাইট চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তার পরবর্তী যে অপশান রয়েছে সেই পরবর্তী অপশানটা ঠিক একই রকমভাবে আপনাকে ফিল করতে হবে। তো সেই নতুন পরিবারে যদি একটাই মেম্বার থাকে তাহলে আপনাকে প্রথম যে নেম অফ মেম্বার ওয়ান যে অপশানটি রয়েছে এইটা ফিল করলেই হয়ে যাবে। এবং আপনার পরিবারে যদি বা নতুন পরিবারে যদি আরও মেম্বার থাকে তাহলে কিন্তু একে একে সমস্ত ডিটেলসগুলো আপনাকে সেই মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে, সেই সমস্ত ডিটেলসগুলো যে সমস্ত মেম্বারগুলো সেই পরিবারে রয়েছে। তো এখানে ঠিক একইভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই সমস্ত পরিবারের সমস্ত যে পরিবার রয়েছে সেই সমস্ত পরিবারের যে আধার কার্ড ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের ডিটেলস আপনাকে অবশ্যই দিতে হবে এবং আধার কার্ডের সাথে আপনার যে ডিজিটাল রেশন কার্ড তারও ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেম্বার টু, মেম্বার থ্রি, তো আপনার যতগুলো মেম্বার হবে ঠিক একইভাবে এখানে কিন্তু আপনারা সেই মেম্বারের নাম দিয়ে দেবেন, দেওয়ার পরে তার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন, তো যে ক্যাটাগরির রেশন কার্ড সেইটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে তার আধার কার্ডের যে নাম্বার রয়েছে এবং সেই আধার কার্ডের নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন এবং আধার কার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে জেরক্স কপি। এবং যদি সেই ব্যক্তি ডিজিবিলিটি হয় বা সেই ব্যক্তি যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে কিন্তু এখানে আপনারা নো করে দেবেন। এভাবে কিন্তু আপনার সমস্ত পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলসগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। নিচের দিকে দেখবেন সেই মেম্বার থ্রি, মেম্বার ফোর, মেম্বার ফাইভ, ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসগুলো ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে আপনাকে যেটি রয়েছে, তো আপনার পরিবারের যতগুলো মেম্বার রয়েছে সেই মেম্বারগুলোর ডিটেলসটাই দেবেন, ঠিক আছে। আর আপনার পরিবারে যদি একটা দুইটা মেম্বার থাকে তো এক নাম্বার দুই নাম্বার দিলেই হয়ে যাবে। আর যে সমস্ত পরিবারের অনেকগুলো মেম্বার রয়েছে তাদের কিন্তু আরও একটা ফর্ম নিয়ে কিন্তু আপনার যে মেম্বারগুলো রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এবং লাস্ট শেষে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেকশন এফ, এবং সেকশন যে এফ রয়েছে সেটাতে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাড্রেস ডিটেলস বা ঠিকানা সেইটা কিন্তু এখানে সঠিকভাবে ফিল করতে হবে। তো প্রত্যেকেই আপনার আপনাদের ঠিকানাগুলোকে প্রত্যেকেই আপনারা জানেন, দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, প্রথমত আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা দিয়ে দেবেন। তারপরে সাব ডিভিশন যেটা রয়েছে, ব্লক সাব ডিভিশন, সেই ব্লক বা সাব ডিভিশনের নাম আপনারা দিয়ে দেবেন। তারপরে
ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পরে কিন্তু সাব ডিভিশনের নাম আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। সাব ডিভিশনের নাম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ব্লক, ব্লকের মধ্যে হলে অবশ্যই ব্লকের নাম দিয়ে দেবেন, আর শহরের অঞ্চলের হলে মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন, কর্পোরেশন হলে কর্পোরেশন নাম দিয়ে দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। তো এখানে যারা গ্রামের মধ্যে রয়েছেন তারা গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, আর যারা শহরে রয়েছে তাদের ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপরে এখানে আপনার ভিলেজ নাম বা ভিলেজের যে স্ট্রিট রয়েছে, রাস্তা রয়েছে, ঠিক আছে, তো গ্রামের এখানে নাম দিয়ে দেবেন আপনারা গ্রামের ক্ষেত্রে। এবং তারপরে যে অপশানটি রয়েছে সম্পূর্ণ সেটা হচ্ছে যে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম আপনার পরবর্তী যে অপশান রয়েছে পোস্ট অফিস সেটাতে দিয়ে দেবেন। তারপরে পলিশ স্টেশন, আপনার যে যেটা পলিশ স্টেশন থানা সেটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তো প্রথমত আপনাকে যেটি করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলেন, তারপরে তার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটাও আপনারা দিয়ে দেবেন। দেখবেন সাব ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকেরই এবং এগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে এবং সেই স্টার মার্কগুলোকে অবশ্যই আপনাকে ফিল করতে হবে। এবং তার যে ব্লক রয়েছে সেটা দিয়ে দিলেন, তারপরে তার গ্রাম পঞ্চায়েত, তারপরে তার গ্রামের নাম, তারপরে পিনকোড, পোস্ট অফিস এবং পলিস স্টেশন। এটা দেওয়ার পরে নিচের দিকে চলে যাবেন আপনার যে যে সমস্ত আপনাকে যে সমস্ত হার্ড কপি আপনাকে জমা দিতে হবে, ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, তার একটা লিস্ট রয়েছে এখানে। সেই লিস্টটা আপনারা সম্পূর্ণ লিস্টটা এখান থেকে দেখে নেবেন কী কী আপনাকে তার সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। এবং আপনারা সমস্ত কিছু দেখার পরেই কিন্তু রিচেক করার পরেই অবশ্যই আপনারা সাবমিট করবেন। তো এখানে আপনাকে যেটি করতে হবে যে অ্যাপ্লিকান্ট রয়েছেন তার আধার কার্ডের যে জেরক্স কপি সেটাও আপনাকে দিতে হবে এবং ডিজিটাল কার্ডের তো জেরক্স কপি অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এবং যদি ডিভোর্স, ম্যারেজ বা সেপারেটের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু সেই যে যদি ম্যারেজের ক্ষেত্রে হয় অবশ্যই ম্যারেজ বা ডিভোর্সের ক্ষেত্রে হলে অবশ্যই সেই সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে। এবং আপনার যে যে সমস্ত পরিবারগুলোর আপনার ডিটেলস দিলেন এবং যে সেই সমস্ত পরিবারের সমস্ত নতুন ফ্যামিলিতে আপনারা যাচ্ছেন সেই নতুন ফ্যামিলির সমস্ত ফ্যামিলি যে মেম্বারগুলোকে আপনারা এখানে দিলেন নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ড টাইপ এবং যে আধার কার্ড বা আধার কার্ড নাম্বার আপনারা দিলেন, তো সেক্ষেত্রে সেই সমস্ত মেম্বারগুলোরও কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি আপনাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ রেশন কার্ড এবং আধার কার্ড এই দুটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কি সম্পর্ক, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু আপনাকে অবশ্যই একটা ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে। তো এই সমস্ত কিছু করার পরে আপনারা দেখবেন নিচের দিকে চলে যাবেন ফর অফিস ইউজ বলে একটা অপশান রয়েছে, তো এখানে আপনাকে কিছুই করতে হবে না, এইটা আপনাকে অফিস থেকে দিয়ে দেওয়া হবে। এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আপনার ডেট রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশান যে গ্রহণ করা হলো সেটা আপনারা এখান থেকে একটা স্লিপ পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু দুয়ারের যে সরকার রয়েছে সেখানেও জমা দিতে পারেন এবং আপনারা চাইলে আপনার যে ব্লক লেভেল যে অফিস রয়েছে খাদ্য দপ্তর রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই ফর্মটিকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই সেখানে জমা দিতে পারেন। তো এই 14 নম্বর ফর্মটি আপনারা কোথায় পাবেন, আপনারা মোবাইল থেকে কিন্তু সেই 14 নম্বর ফর্মে আসতে পারেন বা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো 14 নম্বর ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে যেটি করতে হবে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে food.gov.in, ঠিক আছে, দেখবেন খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুই এবং নেক্সট পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং অজয় বাংলা চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেটগুলোকে পাওয়ার জন্য।